রাজ্যে কোনো কাজ নেই, পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। খাদ্যের ভাড়ার খালি, রাজ্যে এমন একটিও ন্যায্য মূল্যের দোকান দেখাতে পারবেন না কেউ। পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি খাদ্য সামগ্রী রয়েছে ন্যায্য মূল্যের দোকানগুলিতে। শনিবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি আমবাসা মহকুমার মালদাপাড়া পরিদর্শন করেছেন বাম নেতারা। গেছেন লংতরাই ফেলি মহকুমার ছামনু, মানিকপুর, থালছড়া, গোবিন্দবাড়ি এলাকাতেও। মহকুমা পরিদর্শনকালে সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার জানান, মানুষের অবস্থা শোচনীয়, রেগার কাজ বন্ধ, চারিদিকে কাজ ও খাদ্যের অভাব, সরকারের ঘোষিত 5 কেজি চালও মিলছে না সঠিকভাবে। এরপর শুক্রবার এ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে একই কথা শোনান বাম নেতৃবৃন্দ। শনিবার তার পাল্টা উত্তর দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। প্রসঙ্গক্রমে তিনি এদিন বলেন, একটা সময় স্বশাসিত জেলা পরিষদে 28টি আসনে ক্ষমতায় ছিলেন ওনারা, বর্তমানে একটি আসনেও নেই তারা, জনজাতি অংশের মানুষ তাদের বর্জন করেছে, এখন বিভ্রান্ত হয়ে এইসব কথাবার্তা বলছে। রাজ্যে খাদ্য নেই, কাজ নেই, কাদের কাজ নেই? যারা গাজার ব্যবসা করতেন তাদের এখন কাজ নেই, যারা এসব অবৈধ ব্যবসা থেকে রসদ সংগ্রহ করে নিজেদের এবং পার্টির কার্যালয়কে বড় করতেন তাদের হাতে এখন কাজ নেই, তাদের কাজের সংস্থানও হবে না, কারণ রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টির সরকার। কয়েকটা বিষয় তো স্পষ্টভাবে প্রয়োজন ছিল, তারা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় খাদ্য নেই, কাজ নেই, ইত্যাদি বিভিন্ন পদ্ধতি। রাজ্যের ন্যায্য মূল্যের দোকানে কোথাও একেবারে দূরবর্তী স্থানে যে ন্যায্য মূল্যের দোকানটা আছে সেখানেও খাদ্যের কোনো সংকট নেই। শুধু তাই নয়, প্রয়োজনের চাইতে অধিক মাত্রায় রয়েছে। রাজ্যের কোথাও খাদ্যের কোনো সংকট নেই। এখন তারা সুনির্দিষ্ট করে যদি বলতেন, ন্যায্য মূল্যের দোকানের নম্বর দিয়ে বলতেন, তাহলে ভালো ছিল, তাহলে আমাদেরও খোঁজ খবর নিতে সুবিধা হতো। আপনারা মানে যারা সাংবাদিকরা গেছেন, তারপর আমরা ভিডিও ফুটেজটাও দেখেছি বিভিন্ন জায়গায়, তারা যে গেছেন কোথাও তাদের সঙ্গে দেখা করতে লোকজনই আসেননি, ফলে তারা বুঝলেন কি করে যে সেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত এলাকায়। গন্ডাছড়া গেছেন, ভালো হয়েছে, একবার নারকেলকুঞ্জটা ঘুরে আসতেন তাহলে ভালো হতো। এতকাল সেখানে ক্ষমতায় ছিলেন, রাজ্যে ক্ষমতায় ছিলেন, সেখানে তো কিছুই করলেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীও গেছেন, অবসর বিনোদনের যদি আর কোনো ব্যবস্থা না থাকতো সেখানেও যেতে পারতেন। শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাগুলি বলছেন। জনগণের সঙ্গে বার্তালাপ কোথায় হয়েছে, কারা এসছেন, তাদের সঙ্গে তো কেউ কথাই বলতে চায় না। একটা সময় 28টি আসনে তারা ছিল স্বশাসিত জেলা পরিষদে, এখন একটি আসনেও তারা নেই। জনজাতি অংশের মানুষ তাদের বর্জন করেছে, তারপর এই সমস্ত কথাবার্তা বলছে, খাদ্য নেই, কাজ নেই। হ্যাঁ, খাদ্য নেই, কাজ নেই তাদের, যারা গাঁজার ব্যবসা করতেন, যারা এই সমস্ত অবৈধ ব্যবসা থেকে রসদ সংগ্রহ করতেন, নিজেদের এবং পার্টি কার্যালয়কে বড় করতেন, প্রাসাদ এবং বাড়ি তৈরি করতেন, তাদের কাজ নেই, তাদের কাজের সংস্থান হবে না, কারণ এখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, শুক্রবার বিজেপির জনজাতি যুব মোর্চা ও ইউথ আইপিএফটির উদ্যোগে জিরানিয়া মহকুমা দশরাম বাড়িতে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাকে ঘিরে এদিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে এডিসির সদর দপ্তর খুমলুং। জালায় এই সভায় এসেছে তাদের বাড়ির সামনে বোমা ফাটানো, হামলা, হুজুতি, ধমকি দেওয়া, এই সমস্ত চলছে। এর জন্য রাজ্যের বর্তমান বিরোধী দলকেই দায়ী করলেন তিনি। শুধু খুমলুং এলাকাতেই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে এই রকম ঘটনা হচ্ছে। ভারতীয় জনতা পার্টিও সেই ক্ষমতা রয়েছে তার প্রতিবাদে উত্তর দেওয়ার, কিন্তু সেই পথে হাঁটতে চায় না। রাজনৈতিক বিবাদে না জড়িয়ে বিরোধী নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। যারা এই সভায় এসেছিলেন তাদের বাড়ির সামনে বোমা ফাটানো, হামলা, হুজুতি, হুমকি দেওয়া, এই সমস্ত চলছে। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের তরফ থেকে এই সমস্ত কাজগুলি হচ্ছে। শুধু খুমলুং এলাকাতেই না, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলি হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিরোধের ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা সেই মতে হাঁটতে চাই না। বিএনপি নেতৃত্বের কাছে আহ্বান রাখছি, আপনারা আমাদের কার্যকর্তাদের নিয়ন্ত্রণে আনুন। গণতন্ত্রের মাহাত্ম্যটা রাজনৈতিক বিবাদে না জড়িয়ে বিরোধী নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ফিরে রিপোর্ট, আর এ নিউজ।